বলা হয় ঘর আর বর মাঘ ফাল্গুনে কর, বিয়ে মানেই একটা আনন্দ উৎসব সব দিক দিয়েই। স্ত্রী বা ছিরি এই শুভ অনুষ্ঠানের একরকম অপরিহার্য অঙ্গ বলা যেতে পারে। আজ দেখে নেওয়া যাক এই স্ত্রী বা ছিরি আসলে কিসের প্রতীক এবং কিভাবে এর ব্যবহার হয়ে থাকে আমাদের বঙ্গদেশে। বিশেষ করে উপনয়ন, অন্নপ্রাশন, দুর্গাপুজো, কালীপুজো কিংবা বিয়ের অনুষ্ঠানে স্ত্রীর ব্যবহার আমরা দেখে থাকি। কারোর মতে সনাতনী স্ত্রীর আকারটি শিবলিঙ্গের প্রতীক, নিচে পদ্মপাপড়ি। ভিন্ন মতে স্ত্রী হল কমলাসোনা শ্রী লক্ষ্মী দেবীর প্রতীক। পারিবারিক রীতি, বর্ণ, গোত্র অনুযায়ী পদ্মের পাপড়ির সংখ্যার হেরফের হয়ে থাকে। মঙ্গল কামনায় ও শ্রী বৃদ্ধির আশায় শুভ অনুষ্ঠান উপলক্ষে তৈরি হয় এই শ্রী। প্রচলিত বিশ্বাস, যার শ্রী যত সুন্দর হয় সেই অনুষ্ঠানও ততই সুন্দরভাবে পালিত হয়। আমাদের বাংলা ছাড়াও মহারাষ্ট্র, দক্ষিণ ভারতে ব্যাপকভাবে শ্রীর ব্যবহার হয় শুভ অনুষ্ঠানে। সাধারণত আতপ চাল, কোথাও কোথাও এর সাথে বিউলির ডাল ভিজিয়ে রেখে পরদিন বেটে একটা মণ্ড তৈরি করা হয়। তারপর সাবেকি প্রথায় কোথাও চূড়ার আকার দেওয়া হয় এবং পদ্মপাপড়ি নানান রঙের করা হয় এর নিচে। আগে প্রাকৃতিক রং ব্যবহার করা হতো, যেমন লাল রং হতো সিঁদুর দিয়ে, হলুদ বাটায় হলুদ, অপরাজিতা ফুল বেটে নীল, বেলপাতা বা দূর্বা ঘাস বাটায় সবুজ, ধানের তুষে বাদামি, আবির ব্যবহার হতো গোলাপি রং আনতে। এখন অবশ্য এসব রং দোকানে কিনতে পাওয়া যায় এবং আকারেও বহুদিন হলো শ্রীয়ে পরিবর্তন এসেছে। এখন নানান আকারের শ্রী আমরা দেখে থাকি। সেক্ষেত্রে পাশে একটি ব আকারের শ্রী গড়ে দেওয়া হয়। বলা হয় ওই বই হলো আসল শ্রী, বাকিটা প্রতীকী। শ্রী তৈরি হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দেওয়া হয় শ্রীতে, যাতে আর্দ্রভাব শুকিয়ে ফেটে না যায়। বলা হয় শ্রী ফেটে গেলে তার সুখকর হয় না জাতক বা জাতিকার আগামী জীবনের জন্য, এমনটাই প্রচলিত বিশ্বাস। যত তেল থাকবে যার শুভ অনুষ্ঠান, তার জীবনের গতিধারা ততই মসৃণ হবে। শ্রী তৈরির সময় জেলায় জেলায় নানান ধরনের শ্রী গড়ার গানের প্রচলন আছে। শ্রী তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর একে বরণের একটা পর্ব থাকে। এই পর্বে বিচর সংখ্যক 3, 5, 7 কিংবা 9 এও স্ত্রী উপস্থিত থেকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে স্ত্রীকে বরণ করেন। এরপর শুভ কাজে বরণের সময় ব্যবহৃত হয় এই স্ত্রী। এর বিসর্জনেরও একটি নির্দিষ্ট নিয়ম থাকে। অন্নপ্রাশন বা উপনয়নের ক্ষেত্রে শুভ অনুষ্ঠানের 3 দিন পর একে গঙ্গায় ভাসিয়ে দেওয়া নিয়ম। দুর্গাপুজোর ক্ষেত্রে একাদশী তিথিতে এবং বিয়েতে দীরাগমনের পর। তবে মঙ্গলবার, বৃহস্পতিবার বা ভোর কিংবা সন্ধ্যায় বিসর্জন দিতে নেই। শঙ্খ ও উলুধ্বনি দিতে দিতে আস্তে আস্তে জলে ভাসিয়ে দিতে হয় এই শ্রী। আসলে মনে হয় শুভ অনুষ্ঠানে চারুকলার মাঙ্গলিক প্রতীক হল এই শ্রী, যার মধ্য দিয়ে শ্রী বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনার ঐকান্তিক ইচ্ছে ফুটে ওঠে। আজ আমাদের হাতে তৈরি বেশ কয়েকটি নানান অনুষ্ঠানের তৈরি শ্রী রইল আজকের ব্লগে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবারও আগামী দিন। নমস্কার।